শুধু শাকিব খান অনেক বড় সিনেমা করছেন, এটা আমাদের জন্য অনেক গর্বের। টাকা ইনকাম করাটা যে কেউ করতে পারে, তুমি কোন এক্সেস থেকে করছো, কতটুকু এফোর্ট দিয়ে করছো, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমি যা চেয়েছি তার থেকে দ্বিগুণ 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 পেয়েছি। আমি যেখানে গিয়েছিলাম ওখানে আমি যেখানে গিয়েছিলাম ওইখানে যত ক্যামেরা দেখছি তাদের সকলকেই আমি প্রচুর কাছে থেকে দেখেছি, চিনি, এবং সেখানে আমি ক্লিয়ার করেছি। যেহেতু প্রশ্নটা যেখানে ছিল আপনারা সকলেই উপস্থিত ছিলেন, ব্যাপারটা আমি ক্লিয়ারও করেছি। আমার মনে হয় না সেখানে সম্বন্ধে আর রিপিট করে কিছু বলার আছে। জীবনের স্বপ্নটা আসলে আপনি আপনি কিভাবে আগামী স্বপ্নটা কিভাবে আপনি পরিকল্পনা করেছেন? আগামী স্বপ্ন বলতে অবশ্যই আমি চলচ্চিত্রকে ঘিরে যেটা আমি বক্তব্যের সাথে রেখেছিলাম, আমি আজকে একটা খুব বিশেষ দিনে আছি, আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে শুধু শাকিব খান অনেক বড় সিনেমা করছেন, এটা আমাদের জন্য অনেক গর্বের। সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা আর্টিস্ট যারা আমরা এখন মিডিল জায়গায় আছি এবং যারা নতুন আসছে তাদের সকলের জন্য না আমাদের বড় ইনভেস্টার দরকার। কিন্তু ইনভেস্টারের জায়গাটা যখন তাদের কাছে পজিটিভলি পৌঁছে যায় না, তখন কিন্তু হয় কি ইনভেস্টার থেকে তারা পিছিয়ে যায়। এই যে আমাকে নিয়ে যে ম্যাক্সিমাম ওপেনিংগুলো হয় এখানে, কিন্তু সেলিব্রিটি তারা আনছেন, একটা সেলিব্রিটি তো আর আমাকে বললে আমি চলে আসি, নিশ্চয়ই এখানে তারা একটা এক্সেস রেখেছে। তো এই এক্সেসটা যদি আমাদের চলচ্চিত্রকে ঘিরে হয় তাহলে আমার মনে হয় চলচ্চিত্রের সাপোর্টটা পাবে। আর এই সাপোর্ট পাওয়ার জন্য আমি সকল ভাইয়েরা যারা আছেন, আপনারা অত্যন্ত আমার পছন্দের ভালোবাসা, তাদেরকে যুক্ত করার দায়িত্ব ছিল আপনাদের। কীভাবে যখন একটা আর্টিস্টকে পজিটিভভাবে আপনারা প্রচারণায় নিয়ে যাবেন, সেই প্রচারণা থেকে তারা ইন্সপায়ার হবে, ইন্সপায়ার থেকেই কিন্তু তারা এখানে যুক্ত হবে। তো শুধু আমরা কাজের জায়গাটা চিন্তা করি যে আরও বড় করা দরকার, বড় আসলে মুখে নয়, কাজে করতে হয়। যে কাজের জায়গাটা সবাইকে যুক্ত করতে হবে, বাংলাদেশের সংস্কৃতিকে আমাদের জেনারেশন তার পরের জেনারেশনকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যেন সংখ্যাটা বাড়াতে পারি, আর এই বাড়ানোর জন্য আমরা যেন সহযোগিতা পাই কর্পোরেটকে। আমি মনে করব আমরা সবাই মানুষ, মানুষের মধ্যে আমরা কেউ নই, আমাদের ভুল ভ্রান্তি অনেক কিছু হতেই পারে, সব কিছু যে আমরা কন্ট্রোল নিয়ে আনবো তা কিন্তু নয়। ছোটবেলায় একটা প্রবাদ বলেছিলেন আমার মা যে টাকা ইনকাম করাটা যে কেউ করতে পারে, তুমি কোন এক্সেস থেকে করছো, কতটুকু এফোর্ট দিয়ে করছো, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে আমি বলবো যে কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা যারা আছে, এটা আমি বলবো এক ধরনের ক্ষুদ্র শিল্পী, কুঠির শিল্পী, আমি ছোট করে দেখবো না, তবে হ্যাঁ সেইখান থেকে যেন আমাদের চলচ্চিত্র ব্যক্তিদের ব্যক্তিত্বে কোনো প্রভাব না ফেলে, এটা আমরা সবাই নিজেদের দায়িত্ব জায়গা থেকে মেনটেন করি। সন্তান তো অনেক ভালোবাসার, তাকে নিয়ে পরিকল্পনা যে সে বড় হোক, আপনারা সকলে দোয়া করবেন। যে স্বপ্ন নিয়ে মিডিয়াতে আপনি এসেছেন, সেই স্বপ্নটা আসলে 100% পূরণ হয়েছে কিনা, মানে আসলে কি এই চরিত্রটা আপনি চান? আপনি আমি চলচ্চিত্রে স্বপ্ন নিয়ে এসেছিলাম যে শুধুমাত্র পর্দায় একবার দেখা যাবে, আর আজকে প্রত্যেকটা ঘরের কারো মেয়ে, কারো বড় বোন হতে পেরেছি। আমি যা চেয়েছি তার থেকে দ্বিগুণ 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 পেয়েছি। আমি আসলে সৌভাগ্যবতী নিজেকে মনে করি যে আমি বাংলাদেশের মেয়ে, বাংলাদেশের মানুষরা অত্যন্ত সহজ সরল, তারা যে কোনো উপায়ে যে কোনোভাবেই তাদের আর্টিস্টকে ভালোবাসে।